এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, লাইন চ্যুত আপ করমণ্ডল এক্সপ্রেস, লাইন চ্যুত আপ করমণ্ডল এক্সপ্রেস, বালেশ্বর স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে, লাইন চ্যুত চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, লাইন চ্যুত করমণ্ডল এক্সপ্রেস, লাইন চ্যুত চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, বালেশ্বর ভদ্রক স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি, লাইন চ্যুত করমণ্ডল এক্সপ্রেস, লাইন চ্যুত চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনের পিছনের অংশে বেশ কয়েকটি কোচ লাইনচ্যুত, লাইনচ্যুত চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে উল্টে যায় একাধিক বগি, আহত বহু যাত্রী, আহত হয়েছেন বহু যাত্রী। লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস, চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, লাইনচ্যুত, আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধার কাজ শুরু হয়েছে এই মুহূর্তে, বালেশ্বর ভদ্রক স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে, লাইনচ্যুত চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, লাইনচ্যুত চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। বালেশ্বর ভদ্রক স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে, আহত বেশ কয়েকজন যাত্রী, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অনেকেই, আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী, আশঙ্কাজনক অবস্থা অনেকে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে, এখনো ক্ষয়ক্ষতি কতটা তার স্পষ্ট নয়, তবে আহত হয়েছেন একাধিক। বালেশ্বর ভদ্রক স্টেশনের মাঝে দুর্ঘটনা, লাইনচ্যুত চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আমাদের নজর সেই দিকে। লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস, ট্রেনের পিছনের অংশে বেশ কয়েকটি কোচ লাইনচ্যুত, লাইনচ্যুত হয়ে উল্টে যায় একাধিক বগি, একাধিক কোচ লাইনচ্যুত হয়ে যায়, লাইনচ্যুত চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বালেশ্বর ভদ্রক স্টেশনের মাঝে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস, চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের পিছনের বেশ কয়েকটি কোচ লাইনচ্যুত। দেখতে পাচ্ছেন আপনারা সেই এক্সক্লুসিভ ছবি, সেই ছবি কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন। আমরা জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, আজকে ঠিক 6:40 নাগাদ বালেশ্বর স্টেশন ছাড়ার কিছুক্ষণ বাদেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং মারাত্মক একটি আওয়াজ হয় এবং সামনে একটি মালগাড়ির ওপর ইঞ্জিন উঠে যায় বলেই জানানো হচ্ছে সাউথ ইস্টার্ন রেলের তরফ থেকে। এবং সে তার পেছনে কিন্তু সমস্ত কামরাই পায়, বলা যায় জেলায় দেশটাই বাস্কের মতো উল্টে যায় প্রত্যেকটি কামরা। আহত বহু যাত্রী ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে উপস্থিত হওয়ার জন্য রওনা দিয়েছে এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছেছেন এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু উদ্ধার কাজে ইতিমধ্যেই হাত লাগিয়েছেন। সেক্ষেত্রে বলা যায় যে এখানে হতাহতের সংখ্যা এখনো ঠিক কত সেই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো ধারণা নেই। তবে এই মুহূর্তে কিন্তু উদ্ধার কাজ চালানো হচ্ছে প্রাথমিক পর্যায়ে। বালেশ্বর স্টেশন থেকে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছচ্ছে এবং যে রেস্কিউ টিম তারা কিন্তু ইতিমধ্যেই মুভমেন্ট শুরু করে দিয়েছে, প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত। এবং যেহেতু বিকেলের দিকের এই ঘটনা, সেক্ষেত্রে সাধারণত যাত্রীরা জেগে থাকার একটি সম্ভাবনা থাকে, যার জন্য কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে। কারণ বারবার যে ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে দেখা যায় যে সিগন্যালিং এর ক্ষেত্রে কোনো সমস্যা ছিল কিনা, সেক্ষেত্রে ড্রাইভার কি করে মালগাড়ির ওপর দ্রুত গতিতে উঠে গেলেন সেই বিষয়টিও কিন্তু সামনে আসছে। সেক্ষেত্রে ড্রাইভারের কোনো গাফিলতি ছিল কিনা সেই বিষয়গুলোকে কিন্তু পর্যালোচনা করা হবে এবং সমস্তটাই একেবারে অন্তর তদন্তের পরে উঠে আসবে। সেক্ষেত্রে প্রথমে আজকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সিগন্যালিং এর কোনো সমস্যা ছিল, আগে লাইনের গাড়ি ছিল সেই বিষয়ে কোনো রকম সিগন্যালিং ছিল না। সেক্ষেত্রে এই ধরনের যে এলইডি কোচ সেগুলোতে দুর্ঘটনা এড়ানোর একটি ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা কিভাবে কাজ করলো না এই প্রশ্ন চিহ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। সেক্ষেত্রে এই মুহূর্তে যে সমস্ত যাত্রীরা আহত হয়েছেন তাদেরকে দ্রুত ট্রেনের কামরা থেকে বার করে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে পৌঁছালে কোচগুলি থেকে কেটে যাত্রীদেরকে বার করা হবে এবং ইতিমধ্যেই বহু যাত্রী যারা সচেতন আছেন তারা কিন্তু বেরিয়ে এসছেন ইতিমধ্যেই, সেরকমই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে ধন্যবাদ শাশ্বতী, খবরের দিকে নজর রাখো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস, 3টে বগি ছাড়া বাকি সমস্ত বগি লাইনচ্যুত। এবং সেই ছবি করমণ্ডল এক্সপ্রেসের আপনারা দেখতে পাচ্ছেন, শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস, একই লাইনে মালগাড়ি এবং করমণ্ডল এক্সপ্রেস চলে এসেছিল বলে জানা যাচ্ছে। এবং
এবং তিনটি বগি ছাড়া প্রায় সবকটি বগি লাইনচ্যুত। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এসে এবং বগিটি উল্টে গেছে এবং সেই বগি সোজা করার কাজ করছেন স্থানীয় বাসিন্দারা। সেই ছবি দেখতে পাচ্ছেন লাইনচ্যুত শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস।